আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী খোঁজাবাড়ি হাট থেকে। দর্শক, আজ 29শে মার্চ 2022 রস মঙ্গলবার। তো আজকে এই হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করবো যে ষাঁড় গরুগুলা, দেশাল ষাঁড় গরুগুলার বাজার রেট কত চলে, সে তথ্য দেওয়ার চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। ভাই, দাম কত রাখছেন আজকে? দাম 76 দাম চাইছি। 76 চাওয়া দাম? আচ্ছা, পাইকার কত বলে ভাই? এটা 70 ভাঙতে বলছে, 70 বলছে, 70 ভাঙতে এবং 70 বলে। দর্শক, আপনারা দেখাচ্ছি যে এই যে সাইওয়াল, সাইওয়াল কিছুটা মিশ্রণ আছে সাইওয়ালের। এই যে টার্গেট কত ভাই? এটা 72 টার্গেট। দাঁতিছে এগুলো এখনো? না না, আগর আছে। আগর না? ধন্যবাদ ভাই। দাঁত হয়নি। শুনলেন দর্শক, আপনারা আমরা আরও কিছু যে এখানে মোবাইল নাম্বার দিবেন, আমরা পরবর্তীতে আরেকটা যে এখানে ষাঁড় গরু রয়েছে এটার দাম কত রাখছে আমরা জানানোর চেষ্টা করবো। দেখাই আপনাদের বডি স্ট্রাকচারটা সম্পূর্ণ দেখাচ্ছি। ভাই, এটার দাম কত রাখছেন? চাওয়া দাম 80 ভাই। 80 চাওয়া দাম? 76 বিক্রি। পাইকার কত বলে? এটা পাইকার 65 বলতেছে, 65 60 বলে। দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে যে চাহিদা সম্পূর্ণ ষাঁড় গরুগুলার বাজার রেট। দর্শক বিন্দু, আমরা এটা গরুটা দেখাই, এটার বাজার রেট কত রাখছে, বাজার রেট কত রাখছে আমরা জানানোর চেষ্টা করবো। এই হাটের দেশাল ষাঁড় সাইওয়াল কিছুটা মিশ্রণ আছে। মুরব্বীটার দাম কত রাখছেন? 85। পাইকার কত বলে? এটা 72-73। আপনার টার্গেট কত? এটা টার্গেট, টার্গেট 76 হলে, 76 হলে বিক্রি করবেন। দাঁত দিছে এটা? দুই দাঁত বয়স। দর্শক, শুনলেন যে 76,000 টাকা বলে নাকি ছেড়ে দেবে। আমরা জানানোর চেষ্টা করলাম এই হাটের খবরাখবর। দুই দাঁত বয়স ষাঁড় গরু। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ষাঁড় গরু, বাজার রেট কত রাখছে আমরা জানার চেষ্টা করবো। বাইরের দাম কত রাখছেন? 70 চাওয়া দাম? পাইকার কত বলে? এটা 60 ভাঙতে বলছে, 60 ভাঙে। দাঁত দিছে এটা? কয় দাঁত ভাই? দুই দাঁত, দুই দাঁত বয়স। দর্শক, আপনারা শুনলেন যে দুই দাঁত বয়স 60 ভাঙতে পাইকার বলে। আর আপনার কত হলে টার্গেট, কত হলে বিক্রি করবে? 60 পার হলে দিয়ে দিবে। দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স 60 পার হলে দিয়ে দিবে। আমরা আজকের বাজারের তথ্য দেওয়ার চেষ্টা করি। আজকে 29শে মার্চ 2022 রস মঙ্গলবার। আমরা দেখতে পাচ্ছেন প্রচুর, এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী বড় খোঁচাবাড়ির হাট বলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা দেশাল ষাঁড় রঙের, লাল রঙের। তো এটার আজকের বাজার রেট কত রাখছে ভাই আমরা জানানোর চেষ্টা করব। দেখেন অলরেডি দাম দর চলে। এটার দেখেন দাঁত, দাঁত দেখা হচ্ছে ভাই। দাম কত দাম ভাই এটা রাখছেন আজকে? দাম চাইলে 80-82 ভাই। দাম 75-86। 75 চাওয়া দাম? পাইকার কত বলে? এটা 70 ভাঙতে বলছে, 70 ভাঙে। কয় দাঁত বয়স এটা? দুই দাঁত, দুই দাঁত। আপনার টার্গেট কত হলে দিবেন ভাই? কিনা করুন, 5,000 লস বলছে, 2,000 লস হলে বিক্রি করবো। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা শুনলেন যে আজকের বাজারে যে চাহিদা সম্পূর্ণ যে দেশাল ষাঁড় এবং কুরবানির উদ্দেশ্যে যে যারা দাঁতাল ষাঁড় খুঁজতেছেন এগুলার আজকের বাজার রেট জানানোর চেষ্টা করি। এই হাটের তথ্য বল খবরাখবর আমরা এই গরুটার রেট জানানোর চেষ্টা করি। কালো রঙে এটার বাজার রেট কত রাখছে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো। ভাই, এটার দাম কত রাখছেন আজকে? 76 চাওয়া দাম? বয়স কি এটার? দুই দাঁত, দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স। দর্শক, আপনারা শুনলেন 76,000 টাকা চাওয়া দাম। পাইকার কত বলে? এটা 67-68 বলে।
67-68 বলে ভিউয়ার্স। আপনার কত টার্গেট? আমরা আরো কিছু যে ষাঁড় গরু গুলার বাজার রেট জানানোর চেষ্টা করতেছি পর্যায়ক্রমে। এই যে ষাঁড় গরুটা দেখতে পাচ্ছেন, এটার রেট কত চলে আমরা জানানোর চেষ্টা করি। মুরব্বীর দাম কত রাখছেন আজকে? আজকে রাখছি 66। 66 চাওয়া দাম। পাইকার কত বলে এটা? 61। 61 বলে। বয়স কি এটার? 2 দাঁত বয়স। দর্শক, দেশাল সার 60,000 বলে। আপনি কত হলে ছাড়বেন এটা? 3,500-3,500। মানে 63,000-64,000 হলে কিন্তু এই যে দেশাল সার রঙের গরুটা দেখতে পাচ্ছেন, এটা নাকি বিক্রয় করবে। আজকের আমরা জানানোর চেষ্টা করলাম প্রত্যেকটা গরুর আইডিয়া। এই যে এখানে এক জোড়া ষাঁড় গরু রয়েছে, ভাই দুইটা কি দাঁতাল? আগর না? এই এক জোড়ার দাম কত রাখছেন? কত ভাই? 130। পাইকার কত বলে এটা? 5,00,000। আচ্ছা দর্শক, শুনলেন আজকের যে বাজারের যে তথ্যবহুল খবরাখবর ষাঁড় গরুগুলার বাজারে। তো দর্শক, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বাজারে যে চাহিদা সম্পূর্ণ আমরা ষাঁড় গরুগুলার বাজারে জানানোর চেষ্টা করলাম এই হাটের খবরাখবর। আরে মাল, একের মাল, নিখুঁত মাল। ভাইটার দাম কত রাখছে আজকে? 75 চাওয়া দাম। বয়স কি এটার? 2 দাঁত। বাইকের কত বলে এটা? 61। আপনার টার্গেট কত ভাই এটা? 65 না? 65 হলে বিক্রি করবে। দর্শক, আপনারা শুনলেন আজকের যে বাজারের চাহিদা সম্পূর্ণ যে দেশাল ষাঁড় দাঁতাল ষাঁড় গরুগুলার বাজার রেট আমরা জানানোর চেষ্টা করলাম আজকের তথ্যবহুল খবরাখবর। আচ্ছা দাঁত দেখে দেখেন, তো দর্শক মোটামুটি তুলনামূলকভাবে আগের থেকে একটু দাম কমছে। রমজানের 1-10 রোজা পর্যন্ত দাম কিছুটা সাশ্রয়ী থাকবে, কিন্তু তারপরে কিন্তু আরও বেড়ে যেতে পারে বাজারের রেট। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী খোঁজাবাড়ি হাট থেকে আপনাদের ষাঁড় গরুগুলার বাজারের রেট জানানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।